মথুরাপুর এক নম্বর ব্লকের হাসপাতাল থেকে কালীতলা পর্যন্ত 399টি দোকান ভাঙার নোটিশ ইতিমধ্যেই আজ বেশ কিছু দোকান ভাঙা হবে বলে এই খবর শোনার পরে এলাকার হাজার হাজার দোকানদার এবং তার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা মথুরাপুর থানার ঢিলছোড়া দূরত্ব সকাল থেকে হাজার হাজার মানুষের বিক্ষোভে ফেটে পড়েন। অচল হয়ে পড়ে গাড়ি চলাচল। শেষ পর্যন্ত প্রশাসনের অনুরোধে বাইপাস দিয়ে গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া ব্যবস্থা করা হয়েছে। চলছে বিক্ষোভ, প্রশাসনিক ব্যবস্থা আটোসাঁটো করা হয়েছে। মথুরাপুর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, বারুইপুর নিউজ ও 72 ঘন্টা। আমাদের মূল বক্তব্য একটা, যে এখানে রঞ্জিত হালদার এন্ড আদার্স বলে একজন পিটিশনার, যারা একদম পুরো নিজেদের ব্যক্তি স্বার্থ সিদ্ধান্ত করার জন্য তারা আমাদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে এবং নিজেরা আমাদেরকে প্রশাসনের কিছু অংশের সহযোগিতায়, পিডব্লিউডির সহযোগিতায় সে তারা আমাদেরকে দোকানগুলো ভাঙার চক্রান্ত করছে। যে দোকানগুলো ভাঙার মধ্যে আমাদের জীবন জীবিকা রুজি রুজি যুগি ধার করো আর করো, আমাদের জীবন জীবিকা এর মধ্যে রয়েছেন। আমরা আমার এতজন মানুষ, আমাদের 400 দোকান নোটিশ দেওয়া হয়েছে, সব দোকানে 399 জনের নোটিশ দেওয়া হয়েছে সবাইকে। এবং তার মধ্যে আজকের প্রথম স্লটে 17 হাজার দোকানকে উচ্ছেদ করার নোটিশ দিয়েছি, যারা সংরক্ষণ দোকানরা পুরোপুরি রিজলভ করা আছে। কিন্তু আজকের মহামান্য কলকাতা হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চে মাননীয় সুপ্রা ঘোষ এই বিচারপতির এজলাসে আজকের এই মামলাটা আবার শুনানি হচ্ছে। কিন্তু সে অবস্থায় উনি আমাদের যে বিচারপতি আজকে 28 তারিখে উনি হিয়ারিংয়ের আবার শুনবে বলে আমাদেরকে লিখিত দিয়েছেন। সেটা পরেও তবু আজকে ভাঙার জন্য প্রশাসন উঠে পড়ে লেগেছে। আপনার নাম? আমার নাম শচীন নাথ মণ্ডল। বলো ঠিক আছে।